আসসালামু আলাইকুম ফান্ডামেন্টালস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিবুরুল হোসেন। তোমরা অনেকে জানো যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পদার্থবিজ্ঞান প্রশ্ন থেকে যে রিটেন এবং হচ্ছে এমসিকিউ আসছিল, আমরা আজকে দেখবো যে আসলে কত বেসিক থেকে তারা প্রশ্নগুলো করছিল, কত বেসিক থেকে সূক্ষ্ম চিন্তাধারা থেকে প্রশ্ন করছিল। তো আমরা প্রথমে রিটেন পার্টটা দেখবো, তারপরে এমসিকিউটা দেখবো। তারা রিটেন পার্টের একটা ভিডিও থেকে প্রশ্ন আসছিল সামান্তরিক সূত্রের উপর, কনসেপ্টের উপর ভিত্তি করে। আমি তোমাদের পড়িয়েছিলাম, যখন তোমাদের একটা চ্যাপ্টার আমি পড়াই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোকে আমি তোমাদের মার্ক করে দিই, এবং সেই টপিকগুলো থেকে কত ব্যাচিক চিন্তাভাবনা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলি। তো দেখো, এরকম একটা ভেক্টর এ ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে সমান্তরাল থিটা তৈরি করে, হ্যাঁ, এবং বলছে বিও সি এর সাথে